ইতিহাসের পাতায় লিপিবদ্ধ সরোজিনী নাইডুর নাম একজন মহান কবি। ভারতীয় সামাজিক সম্মেলনে ভাষণ দেন। সরোজিনী তারপরে 1909 সালে মুথুলকি রেড্ডির সাথে দেখা করেন। রেড্ডির সাথে তিনি 1917 সালে মহিলা ভারতীয় সংঘ প্রতিষ্ঠা করতে সহায়তা করেছিলেন। 1914 সালে তিনি মহাত্মা গান্ধীর সাথে দেখা করেছিলেন। এই সময়ে সরোজিনী নাইডু গান্ধীর পাশাপাশি গোপাল কৃষ্ণ গোখলে, রবীন্দ্রনাথ ঠাকুর এবং সরলা দেবী চৌধুরীর সাথে দেখা করেন, যাদের সাথে সরোজিনী নাইডুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধীরে ধীরে 1917 সালের পর তিনি গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। 1924 সালে নাইডু পূর্ব আফ্রিকান ভারতীয় জাতীয় কংগ্রেসে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন। এছাড়াও তিনি সর্বভারতীয় মহিলা সম্মেলনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। শুধু তাই নয়, সরোজিনী নাইডু দক্ষিণ আফ্রিকায় পূর্ব আফ্রিকান এবং ভারতীয় কংগ্রেসের 1928 সালের অধিবেশনেও সভাপতিত্ব করেছিলেন। 1930 সালে সরোজিনী নাইডু গুজরাটে গান্ধীজির লবণ সত্যাগ্রহে প্রধান ভূমিকা পালন করেন। 1930 সালে যখন গান্ধীজিকে গ্রেফতার করা হয়, তখন সরোজিনী নাইডুই গান্ধীজির জায়গায় ফ্রন্টের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি 1942 সালে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেই সময় তিনি 21 মাস কারাবরণ করেছিলেন। 1947 সালে ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার পর নাইডুকে যুক্ত প্রদেশের বর্তমান উত্তরপ্রদেশ গভর্নর নিযুক্ত করা হয়েছিল, যা তাকে ভারতের প্রথম মহিলা গভর্নর করে তোলে।
ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নিযুক্ত প্রথম ভারতীয় মহিলা এবং ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হওয়া প্রথম মহিলা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনি ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।